ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये पुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আজ আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন দিনাজপুর কেন্দ্রের বদান্যতায়। আজকের আমাদের এই পাঠ্যচক্র, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতিকথা, এর রচয়িতা শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। এই গ্রন্থটিকে ধরে আমরা এগিয়ে চলেছি এবং আমরা এখন পড়ছিলাম সেবক জীবনের কথা, তীর্থস্থান এবং তীর্থ মাহাত্ম্য যেখানটা দিয়ে আমরা শেষ করেছিলাম। সেখানে মহারাজ বলছেন যে তীর্থস্থানে তীর্থ মাহাত্ম্য শুনতে হয়, তীর্থ মাহাত্ম্য শুনতে শুনতে উদ্দীপনা আসে, তখন তীর্থ দেবতার দেবতায় মন আকৃষ্ট হয়। তীর্থে গিয়ে তীর্থকৃত্য করতে হয়, তীর্থ বাস করলে সাধুসঙ্গের ফল পাওয়া যায়। তীর্থ তপস্যা স্থান, সেখানে সাধন ভজন করলে অল্পেতেই সিদ্ধ হওয়া যায়। এটা হচ্ছে কথা শ্রীরামকৃষ্ণ জীবনে যে তীর্থস্থানে দর্শনের কথা বলা হয়েছে, সেখানে তিনটি জিনিস তিনি দেখিয়েছিলেন। প্রথমটি হচ্ছে যে কেমন করে তীর্থস্থানে দেখতে হয়, তীর্থস্থান সম্পর্কে সাধারণ ধারণা আমাদের কীরকম খুব পরিষ্কার হওয়া দরকার। বর্ণনা আছে ঠাকুর গিয়েছেন কাশীতে, তখনও ব্রিজ তৈরি হয়নি, রেল এপথ এপার অব্দি যেত, তারপরে নৌকায় নদী গঙ্গা পেরিয়ে ওপারে যাওয়া হতো। কাশীতে যখন গিয়ে ঠাকুর পৌঁছলেন, সঙ্গে সঙ্গে তিনি যেন সে সোনার অন্য মানে কাশী ভূমি সেটি দর্শন করলেন। এইটির বর্ণনা করতে গিয়ে, এটির ব্যাখ্যা করতে গিয়ে স্বামী শারদানন্দজি দুটির কথা বলেছেন। বলছেন কাশী হচ্ছে অধ্যাত্মবিদ্যার অন্যতম স্থল। প্রথম কথা হচ্ছে শারদানন্দজি যেটা বলেন সেটা হচ্ছে এই যে তীর্থ হলো আমাদের আধ্যাত্মিক ভাবনা চিন্তার একেবারে কেন্দ্রিক ঘনীভূত স্থল, এবং সেটি হচ্ছে সোনার মতো, আমাদের হৃদয়ের যে আধ্যাত্মিক সম্পদ সেটা হচ্ছে সোনার মতো খাঁটি, সোনার মতো দামি। সেই কারণে তিনি নেমেই সেই স্বর্ণ স্বর্ণ সুবর্ণপুরী বারাণসী তিনি দর্শন করেছিলেন। এটা হচ্ছে প্রথম। আর দুই হচ্ছে তীর্থস্থানে যে তীর্থ দেবতাদের সেবা হয়, এছাড়া বিভিন্ন মঠ মন্দিরে যে পাঠশালা আছে যেখানে ছাত্ররা পড়াশোনা করে, এই সমস্ত কিছু বহু মানুষের স্বর্ণমুদ্রা দানের ফলে হয়। সেই কারণে এই তীর্থস্থানের তার যে দর্শন, এই ঠাকুরের যে দর্শন, এটাকে সঠিক বলে বলছিলেন। দুই হচ্ছে তীর্থ দেবতাকে কেমন করে দর্শন করতে হয়। তীর্থ দেবতা হলেন চিন্ময় রূপে বিরাজ করছেন, তিনি মৃন্ময় নয়, তিনি প্রস্তরীভূত নয়, তিনি কাষ্ঠময় মূর্তি নন, তিনি ধাতুময় মূর্তি নন, তিনি স্বয়ং চিন্ময় স্বরূপ বিরাজ করছেন। ঠাকুর যেদিন যে মন্দিরেই যেতেন, সেই মন্দিরে দেবতার কথা ভেবে তিনি তার দর্শন করে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যেতেন, তাকে নিয়ে যাওয়াটা খুব কঠিন হতো। শিবিকায় সেই বাহ্যজ্ঞান শূন্য শরীরটিকে কোনো রকমে তুলে নিয়ে যাওয়া হতো, এবং তারপরে তারা সেই ঠাকুরকে দেবতার কাছে নিয়ে যেতেন। যতক্ষণে তার কাছে নিয়ে যাওয়া হতো, দেবতার সমীপে যখন তিনি উপস্থিত হতেন, তখন তার বাহ্যজ্ঞান সম্পূর্ণ পূর্ণরূপে চলে যেত। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে তীর্থে যারা বাস করেন, তীর্থের মাহাত্ম্য যারা বৃদ্ধি করেন, সেই তপস্বীগণ এবং মহাপুরুষগণ, তাদের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা থাকা দরকার। আর তীর্থবাসী সাধারণ মানুষ, যেমন তিনি দেওঘর যাচ্ছেন তীর্থে, দেওঘরে নেমেছেন, সেই তীর্থবাসী মানুষদের ভীষণ দুঃখ কষ্ট দেখে তিনি বিগলিত হয়ে পড়েছেন, তিনি কিছুতেই এগিয়ে যেতে চাইছেন না। তিনি বলছেন আমি ওইখানেই থাকবো, ওদের সঙ্গে থাকবো, ওদের দুঃখ দূরীভূত না হলে হবে না। আবার কাশীতে যখন গিয়ে গেছেন, তখন তিনি ত্রৈলঙ্গস্বামীর সঙ্গে দেখা করতে গেছেন, তিনি কাশীর বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে দেখা করতে গেছেন, কাশীর বিভিন্ন সাধকের সঙ্গে দর্শন করেছেন, এমনকি 64 যোগিনীর ঘাটে, সেখানে গিয়েও তিনি আমাদের পূজনীয়া ভৈরবী ব্রাহ্মণী এবং অন্যান্য সাধিকাদের সঙ্গে দেখা করেছেন। এই তিনটি জিনিস ঠাকুর আমাদের জীবনে দেখিয়ে দিয়েছেন কেমন করে তীর্থস্থান দর্শন করতে হয়, তীর্থ দেবতার প্রতি আমাদের কীরকম ভালোবাসা থাকা দরকার। এখানে আরেকটি কথা খুব জোর দিয়ে বলছেন, সেটা হচ্ছে তীর্থ তপস্যা স্থান, সেখানে সাধন ভজন করলে অল্পেতেই সিদ্ধ হয়। তপস্যা স্থান বলছেন এই কারণে,
যে যুগ যুগ ধরে মানুষ সেখানে তপস্যা করে আসছেন, ভগবানকে পাওয়ার যে আকুলতা, তাদের যে অন্তর্নিহিত প্রার্থনা, সেগুলো সেইখানে একটি ঘনীভূত হয়ে আছে। আমরা ইংরেজিতে যেটাকে বলি অ্যাম্বিয়েন্স, সংস্কৃতে সেটা বলা হয় তন্মাত্রা। আপনারা দেখবেন আপনাদের ঘরের যে ঠাকুর ঘর, সেইখানে আপনাদের যে প্রার্থনা সে কাজ করে, তার চেয়ে বেশি প্রার্থনা কাজ করে যদি মঠ মন্দিরে যান। তার কারণ হচ্ছে এখানে শুধু আপনার একার প্রার্থনা, একার আকুতি কাজ করছে, আর সেখানে শত সহস্র ভক্তের, সাধকের প্রার্থনা কাজ করছে। তারা সব মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকছেন, ভগবানকে খুঁজছেন, এবং যে যত গভীরভাবে ভগবানকে খোঁজার চেষ্টা করেছে, সে তত গভীরভাবে সেই তার সেই ধ্যান ধারণার যে ছাপটা সেইখানে রেখে গেছে, সেই বায়ুমণ্ডলের মধ্যে রেখে গেছে। ফলে যখন কোনো সাধক সেই বায়ুমণ্ডল, সেই জায়গাটার মধ্যে গিয়ে প্রবেশ করে, তখন তার মন আপনা আপনি ভগবানের দিকে এগিয়ে যায়। প্রকৃতি সাহায্য করে, তার অন্তর প্রকৃতি যেরকম প্রার্থনা মুখর হয়ে গেছে, তার বাহির প্রকৃতি তাকে সেরকমভাবে সাহায্য করে। এইখানে আমরা থেমেছিলাম, এরপরের অংশ থেকে আজকে আমরা বলবো। এইবার বিদ্যাসাগর মহাশয়ের প্রসঙ্গে আসিতেছি। 1882 খ্রিস্টাব্দের 5ই অগস্ট ঠাকুর ভবনাথ হাজরা ও শ্রীমকে লইয়া বিদ্যাসাগর মহাশয়ের গৃহে গমন করেন। দক্ষিণেশ্বরে ফিরিয়া তিনি বিদ্যাসাগর মহাশয়ের কাজের খুব সুখ্যাতি করতে থাকেন। তিনি বলেছিলেন যে এরূপ লোকের দেবদর্শনের পুণ্য আছে। শ্রী ঠাকুরের শ্রীমুখ হইতে এরূপ কথা শুনিয়া বিদ্যাসাগর মহাশয়কে দেখিবার জন্য লাটু উদ্গ্রীব হইয়া পড়েন। আমরা যতদূর শুনিয়াছি তাহাতে বলিতে পারিব, কলিকাতায় আসিলে লাটু বিদ্যাসাগর মহাশয়কে দেখিবার জন্য প্রায় বিকেলের দিকে মেট্রোপলিটন কলেজের সামনে গিয়ে দাঁড়াইয়া থাকিতেন। এইরূপ প্রায় অনেক দিন তাহাকে দাঁড়াইয়া থাকিতে হইয়াছিল। অবশেষে একদিন লম্বা শিখাযুক্ত মণ্ডিত মস্তক বিদ্যাসাগর মহাশয়কে পথে দেখলেন। দেখিয়া তাহাকে নমস্কার করিলেন, কিন্তু কোনো কথা হইল না। এই কথাগুলি তাহার ভাষায় এইবার বলিতেছি। তিনি নানা ভক্তের নিকট নানাভাবে বিদ্যাসাগর মহাশয়ের প্রশংসা করিতেন। আমাদের সংগ্রহ মতো আমরা তা এই স্থানে লিপিবদ্ধ করিতেছি। মহারাজ বলছেন, বিদ্যাসাগর মহাশয়কে দেখে উনি অর্থাৎ ঠাকুর বলেছিলেন, এতদিনে সাগরে এসে মিশলুম। তাতে বিদ্যাসাগর মহাশয় কি বলেছিলেন জানো? তবে কিছু লোনা জল নিয়ে যান। তাতে উনি কি উত্তর দিয়েছিলেন জানো? ওগো, তুমি লোনা জলের সাগর নয়, তুমি অমৃতের সাগর। আমি তা দেখবার জন্য পথের ধারে বসে থাকতুম। এমনও কতদিন হয়েছে, শেষে একদিন তাঁর অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের দেখা পেলুম। তার মতো লোককে দেখলেও পুণ্য হয় জানো, তার মতো দাতা তো আজকাল দেখা যায় না। কলিকালে দানই ধর্ম, তিনি সেই ধর্ম পালন করেছেন, ব্যাস এতেই তার সব বকেরা মিটে গেছে। জীবনকালে তাকে অর্থাৎ বিদ্যাসাগরকে লোকে বুঝতে পারেন নাই, তাই অনেকে তাকে নাস্তিক বলত। বাকি তিনি তো নাস্তিক নন, উনি বলতেন বিদ্যাসাগর বিরাটের উপাসনা করে, অনাথ গরিবের উপর তার কি দয়া, লুকিয়ে লুকিয়ে তাদের কত সাহায্য করতেন, কত গোপনে, এত গোপনে করতেন যে কেউ জানতে পারত না। দেখো, বিদ্যাসাগরের মতো অহংকার ভাব শূন্য হবে, তিনি এত বড় বিদ্বান, এত টাকা তার আয়, এত মান সম্ভ্রম তার, বাকি তিনি কেমন সবার সাথে মিশতেন, গরিব গুরবদের সাহায্য করতেন, কখনো বলতেন না এত টাকা দিয়েছি, এত উপকার করেছি। বাকি যে কেউ তাকে নিন্দা করত, তাকে জিজ্ঞাসা করতেন, আমি কি কোনোদিন তোমার কোনো উপকার এসেছি, বলতে পারো? আজকের দিনে দাঁড়িয়ে খুব এটা প্রণিধান, এই কথাগুলো ভীষণ 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 দরকারি এই কথা। ঠাকুর বিদ্যাসাগর সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে এতদিন খাল বিল নালা ঘুরে এবার সাগরে এসে মিশলাম। বিদ্যাসাগর বলেছিলেন তার নিজের স্বভাব, তিনি নিজেকে যেভাবে চেনেন, আমরা যেরকমভাবে আমাদেরকে চিনি, আমরা আমাদেরকে দুটোভাবেই চিনি, আমাদের মধুর স্বভাব যেমন চিনি, আমাদের কটু স্বভাবটিও চিনি, দুটো সম্পর্কে আমরা ভীষণভাবে অবহিত থাকি। আমাদের ভীষণ রকমভাবে জানা আছে যে আমরা মানুষটা আদতে কীরকম, আমাদের ভেতরে মিষ্ট ভাবও যেরকম আছে, আমাদের ভেতরে কটু ভাবও সেরকম আছে।
তাই এই কটুভাবটা যেটা আমি খারাপ আমার ভিতরে সেইটাই সবার আগে বেরিয়ে আসে। তিনি বলছেন তাহলে কিছু লোনা জল দিয়ে যান। ঠাকুর যিনি তাকে চিনেছিলেন ঠাকুর বলছেন তুমি এরকম ইয়ের সাগর হবে কেন, তুমি হলেন অমৃতের সাগর। অমৃতের সাগর মানে সেই সাগরের জল এমন এক বিশেষ তাতে আছে যা প্রাণস্পর্শী, এবং শুধু তাই নয় উদ্দীপনাময়। হ্যাঁ, তার স্পর্শে মানুষের ভেতরে নবজীবনের জাগরণ হয়। এটার কথার একটা গভীর অর্থ আছে। তখনকার দিনে ভেবে দেখুন, যখন তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন সমস্ত সমাজ তার বিরুদ্ধে ছিলেন, কেউ তাকে সমর্থন করেনি, কেউ না, কেউ তাকে সমর্থন করেননি। যত মানুষ সমর্থন করেছিলেন তার বিপক্ষে তিনি ছিলেন অনেকখানি। তিনি নিজের পরিবারের লোকেদের মধ্যে এই বিধবা বিবাহ চালু করেছিলেন, তথাপি মানুষ তাকে কিছুতেই মেনে নেননি। মেয়েদের শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন। তিনি আজকেই একজন ফোন করেছিলেন, শ্রীমতী তনয়া মিত্র, আমাদের হাওড়া কোর্টের খুব বড় উকিল। তিনি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেইখানে গিয়ে তার সাথে আমার পরিচয় হলো। সেদিনের অনুষ্ঠানে উনি বিদ্যাসাগর মশায়ের কথা বলছিলেন। আমরা ভাবছি যে আজকে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিদ্যাসাগর মশায়ের কথা তিনি কেন বলছেন। তবে যখন বসলেন তখন আমি তনয়াদেরকে জিজ্ঞেস করলাম, দিদি আজ তো কম্বল বিতরণ আছে, এখানে কেন বিদ্যাসাগর মশায়ের প্রসঙ্গ? বললেন, মহারাজ আজ বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, অথচ আমরা কিন্তু সবাই ভুলে গেছিলাম। উনি বলছেন, আমি ভুলবো কী করে বলুন তো, তিনি ছিলেন বলো আমার মতো মেয়ে আজকে জগতে সবার সামনে দুটি কথা বলবার মতো একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে। এটা আমরা আমাদের ছেলেরা তো ভুলেই যাই, আমরা মেয়েরাও ভুলে যাই, যে এই যে আজকে আমরা দাঁড়িয়ে আছি, নিজেদের মডার্ন বলছি, নিজেদের আধুনিক বলছি, এসব কিছুর পেছনে বিদ্যাসাগর মশাই বসে আছেন। এই যে অমৃতের সাগর বলছেন, অমৃতের সাগর এই কারণে বলছেন, অমৃত আমাদের মৃত শরীরকে জীবন দান করে। এই মৃত সমাজ, যে সমাজে মেয়েরা সম্পূর্ণ ব্রাত্য ছিল, মেয়েদের সম্পূর্ণ ছুঁড়ে ফেলা হয়েছিল, মেয়েদেরকে ইউজলেস বলে মনে করা হয়েছিল, মেয়েরা শুধুমাত্র সন্তানাদি জন্ম দেওয়ার একটা মেশিন বলে তাদের মনে হয়েছিল। এমনকি সন্তান জন্মালে যদি কন্যা সন্তান জন্মানো হতো তাকে মেরে ফেলার ব্যবস্থা হতো, তাকে অবহেলায় বড় করা হতো, তাকে কোনোরকমভাবে কোনো কিছু দেওয়া হতো না। এই সেই একটি যুগে দাঁড়িয়ে তিনি একটি নবজাগরণের কথা ভেবেছিলেন, মেয়েদের নতুন করে জেগে ওঠার গল্প বলেছিলেন। তার বৈশিষ্ট্য কোনখানে, কি সুন্দর কথাটি বলছেন, এখন যে কয়েকদিনের ধরে রামকৃষ্ণ মিশন সম্পর্কে নানা ঘটনা, কোনো একজন খুব চেঁচিয়ে চেঁচিয়ে হেঁটে হেঁটে এই রাজনীতির মঞ্চ থেকে বলছেন, তার কথাগুলো এই লাটু মহারাজের কথা শুনলে বুঝতে পারবেন। বলছেন, উনি বলতেন বিদ্যাসাগর বিরাটের উপাসনা করে, আমরা কি একাধজনের উপাসনা করি? সামনের যে দেবতা আছে তার জন্য ফল মিষ্টি কিনি, তার জন্য ফুল কিনি, ইনি সবার জন্য করেনি, জগৎ সংসারের সবটাই তার উপাসনার জায়গা। এই আমাদের উপাসনার সঙ্গে তার উপাসনার ভিতরে এইখানে একটা ফারাক। এই জগতে যা কিছু যত মূর্তি দেখতে পাচ্ছি সব তার উপাস্য মূর্তি। বলছেন বিদ্যাসাগর বিরাটের উপাসনা করেন, অনাথ গরিবের ওপর তার কি দয়া, লুকিয়ে লুকিয়ে তাদের সাহায্য করতেন, এমনভাবে সাহায্য করতেন যে অন্য কেউ জানতে পারত না, এত গোপনে করতেন যে কেউ জানতে পারত না। দেখো বিদ্যাসাগরের মতো অহংকার শূন্য হবে, এটা উনি আশা করছেন। বিদ্যাসাগর মশাই যেরকম ছিলেন সেরকম অহংকার শূন্য হবার কথা বলছেন। এরপরে বলছেন যে তিনি এত বড় বিদ্বান, এত টাকা তার আয়, এত মানসম্মানতা, বাকি তিনি কেমন সবার সঙ্গে মিশতেন, সবার সঙ্গে ই করতেন, গুরুবন্দে গরিব গুরুবদের সাহায্য করতেন, কখনো বলতেন না এত টাকা দিয়েছি, এত উপকার করেছি, বাকি যে কেউ তার নিন্দা করত তাকে জিজ্ঞাসা করতেন, আমি কি কোনোদিন তোমার কোনো উপকারে এসেছি বলতে পারো? এটা হচ্ছে কথা, যে তিনি যে দিয়েছেন সেটা নিয়ে কখনো দাবি করতেন না, তিনি তার নিজের সম্পদ থেকে দিতেন। আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে ট্যাক্স পে করছি সেই ট্যাক্স থেকে সরকার আমাদের দেয়, সেখানে কিন্তু সরকারের কোনো, আবার শ্যামলবাবুর মাইক্রোফোন অন হয়ে গেছে, সেই ট্যাক্স থেকে সেই সরকার আমাদেরকে জিনিসপত্রগুলো দান করে। আমার মনে আছে একটি চিঠি, যেটি আত্মস্থানন্দজি আমাদের খুব জোর দিতেন, এটা স্মৃতি কথা,
অনেককে অনেক সাধু রিলিভ করে ফিরে এসছে। স্বামী শারদানন্দজি তখন বয়স হয়ে গেছে, শারদানন্দজি সাধারণ সম্পাদক, তাকে মায়ের বাড়িতে সবাই বলছেন যে এই এই করা হলো, এই এই জায়গায় চাল দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, কাপড় দেওয়া আছে, এই সব দেওয়া হয়েছে। শারদানন্দজি জিজ্ঞেস করছেন, তাহলে তুই কি দিলি? যিনি সব এতক্ষণ ধরে ব্যাখ্যা করলেন তিনি ভাবলেন শারদানন্দজি বয়স হয়েছে, তিনি বোধহয় কানে ভালো করে শোনেননি, তাই যেটি আগে বললেন সেটিকে আবার তিনি রিপিট করলেন। তখনও শারদানন্দজি আবার জিজ্ঞেস করছেন, তাহলে তুই কি দিলি? তখন যিনি বলছেন তার মনে হলো শারদানন্দজি যেন নতুন কিছু শুনতে চাইছেন, তিনি চুপ করে থাকলেন। শারদানন্দজি বলছেন, অন্যের জিনিস অন্যকে দিয়েছি, তুই দিবি তোর স্নেহ ভালোবাসা সেবাভাব। এইটা কথা আত্মস্থানজি আমাদের খুব জোর দিতেন, বলতেন যখনই কাউকে কিছু দেওয়া হবে সেই যে জিনিসটা তোমরা দিচ্ছ সে তার মধ্যে তোমার কোনো কৃতিত্ব নেই, অন্যের কাছ থেকে সংগ্রহ করে অন্যকে দিচ্ছ, তুমি জাস্ট ট্রান্সফর্মার, কিন্তু তুমি যেটা দিতে পারো সেটা হচ্ছে তোমার ভালোবাসা, তোমার স্নেহ, এই সমস্ত। আত্মস্থানজি আমাদের এই ভূমিকাটাকে ব্রিজের সঙ্গে তুলনা করতেন, দেখবেন দুপারে নদীর দুপারকে জুড়ে দিয়েছে ব্রিজ, কিছু মানুষ টাকা দিয়েছেন তাই তো এই ব্রিজটা তৈরি হয়েছে, তাই এপারের মানুষ ওপারের মানুষের সঙ্গে সংযুক্ত হয়েছে। আমরা কি দিতে পারি? ব্রিজের রাস্তা যদি খুব ভালো হয়, ব্রিজ যদি খুব স্মুথ, ব্রিজের ওপর দিয়ে খুব স্মুথলি মানুষ যেতে পারে, তার হৃদয়ে যে স্বস্তি হয় গাড়ি করে বা হেঁটে যখন সে ব্রিজটাকে অতিক্রম করে, সে অবস্থাটাকে অতিক্রম করে, তার মনে যে স্বস্তিটা হয় যেটা দেখা যায় না, সেইটা আমরা দিতে পারি। এই স্বস্তিটুকু দেওয়ার কথা তিনি বলছেন। তিনি বিদ্যাসাগর মহাশয়ের জীবনের একটি ঘটনা বলেন, তিনিও এই ঘটনাটি শুনিয়াছিলেন। এখানে তিনি হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব, এই এখানে হচ্ছে আমাদের লাটু মহারাজ। দেখো একদিন বিদ্যাসাগর মহাশয়কে এক স্টেশনে নেমে এক মুদির দোকানে তামাক খাচ্ছিলেন। তখন বিধবাদের বিয়ে নিয়ে সমাজে ভারী গণ্ডগোল চলছে। সেই মুদির দোকানে বিদ্যাসাগরকে তামাক খেতে দেখে সেই দেশের এক ব্রাহ্মণ পণ্ডিত নানার কথা কইতে লাগল। ব্রাহ্মণ জানত না যে তিনিই বিদ্যাসাগর। এ কথা সে কথার পর বিধবাদের বিয়ে নিয়ে কথা উঠল। সেই ব্রাহ্মণ পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়কে উদ্দেশ্য করে খুব গালিগালাজ করতে লাগলো, বললে বিদ্যাসাগরকে পেলে আমি তার নিকেশ করে দিই। বিদ্যাসাগর মহাশয় সব জেনে শুনে কিছু বললেন না, শুধু বললেন, তুমি বিদ্যাসাগরকে চেনো তো? দেখো তো কত গালিগালাজ করে দিলেন, কিছু বললেন না। এই রকম তোমরা পারো? তোমরা তো এক দামড়ি দান করলে, বাজার গরম করে তুললে, বাকি তিনি কি করতেন? কাউকে জানতে পর্যন্ত দিতেন না। আরে উনি তো দেবতা লোক, অর্থাৎ দেব প্রকৃতির লোক, ঠাকুর বলতেন সামনের জন্মে তিনি আরও বড় শক্তি নিয়ে জন্মাবেন। তোমরা বিধবাদের দুঃখ কি বুঝো? বিদ্যাসাগর মহাশয় বুঝতেন, তাই তো তিনি ওদের জন্য এত করলেন। তোমরা বড় জোর এক ঘটি কাঁদো, বাকি কাজের বেলায় কিছু করো না। বাকি তিনি কি করলেন দেখো, সমাজের সাথে এমন যুদ্ধ দিলেন যে লাট সাহেব গভর্নর পর্যন্ত তার কথা মেনে নিলেন। দান তো অনেকেই করে, বাকি উনার মতো খেটেখুটু উপায় করে কজন দান করতে পারে? উপায়ের করি দান করতে পারো, তবে তো বলি দানের দিল আছে। যে নিজের খাটনির পাশায় দান করে সেই ভাগ্যবান। যে ব্যক্তিকে এই কথাগুলি লাটু মহারাজ বলছিলেন তিনি একটি বড় স্টেটের ট্রাস্টি ছিলেন। আরে বিদ্যাসাগর, কিশোর সেন, বিজয় গোস্বামী, মহেন্দ্র সরকার, এরা তো কেউ মূর্খ নন, সকলেই পণ্ডিত। এনারা সবাই উনাকে অর্থাৎ ঠাকুরকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন, কিছু না কিছু একটা বুঝেছিল তাই তো তারা মেনেছিল, গুণ না থাকলে মানবে কেন? এক একদিন মনে এক একদিন না হয় জোর দুদিন মানবে, বাকি তারপর মানবে কেন? বাকি তারপর ভক্তি বিশ্বাস সব পালিয়ে যাবে জানো। বিদ্যাসাগর মহাশয় মাকে মানত, তাই তো মায়ের আশীর্বাদে তার সব কাজ পূরণ হয়েছিল। তোমরা তো গর্ভধারিণীকে মানো না, তোমাদের মনস্কামনা পূর্ণ হতে পারে না। যে মাকে মানে না সে আবার সাধন করবে কি? গুরুর কথা সে কি মানতে পারবে? বিদ্যাসাগর মহাশয়কে দেখিয়ে উনি মহন্তদের কেমন শিক্ষা দিলেন, বলতেন বললেন দেখো গো, গৃহস্থদের মধ্যেও বিদ্যাসাগর কেমন ত্যাগী হতে পারলেন, নিজের টাকা সব বিলিয়ে দিলেন, আর তোমরা সন্ন্যাসীদের মধ্যে থেকেও সঞ্চয় করবার লোক ছাড়তে পারছো না,
এইখানেই বিদ্যাসাগরের প্রসঙ্গ শেষ হলো। আবার বিদ্যাসাগরের সম্পর্কে বলছেন যে বিদ্যাসাগরকে সম্বন্ধে লোকে গালাগাল দিতেন। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে, যদি আমি বিদ্যাসাগর নই, সেবা প্রতিষ্ঠানে একদিন বসে ডাক্তার দেখানোর পর খাওয়া দাওয়া করছি, দুটি ব্রহ্মচারী এসে উপস্থিত হয়েছেন, ব্রহ্মচারী মহারাজ, তাদের মধ্যে একজনের পোস্টিং হবে তাই মেডিকেল চেক আপের জন্য সেবা প্রতিষ্ঠানে এসছেন। তা আমি ওদের জিজ্ঞাসা করছি যে তোদের সবার পোস্টিং হয়ে গেছে? একজন বললেন হ্যাঁ সবার পোস্টিং হয়ে গেছে, একজনের খুব খারাপ পোস্টিং হয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম কার পোস্টিং হয়েছে, বললে নাম বললেন তার, অমুক জনের মনসাদ্বীপে পোস্টিং হয়েছে। তা আমি তো হাসছি, আমি বললাম ও তাই নাকি, তা খারাপ কেন? বলছে মহন্তটা খুব বাজি জানেন তো। তখন আমি বললাম তারা জানে না আমি ওখানকার মহন্ত, আমি মজা করছি ওদের সাথে, কেন পাজি কেন, তো ওরা কারণগুলো বলছে, এ কারণগুলো সবই সত্য, আপনারা অনেকে জানেন। আমার খুব শার্প টাং, কটকট করে কথা বলি যেগুলো আপনাদের খুব খারাপ লাগে, বিট্টু তো এবারে হাড়ে হাড়ে বোঝে আমাকে। তা সেই আমাদের তার সেই দুঃখের কথা বলছে যে ওরকম পাজি লোকের কাছে পোস্টিং হয়েছে, যেটা খুব দুঃখের কথা। তা আমিও তখনও আস্তে আস্তে খাচ্ছি, কিছু বলছি না। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে মশলা নিয়ে আমি যখন নেমে যাচ্ছি তখন আমি জিজ্ঞেস করলাম তোরা আমাকে চিনিস, বললে না চিনি না। আমি তখন বললাম যে আমার নাম স্তবপ্রিয়ানন্দ, আমি মনসাদ্বীপের মহন্ত। হাঁ করে তাকিয়ে আছে। আমি পরবর্তীকালে সাধারণ সম্পাদক মহারাজকে বলেছিলাম যে 30 বছর সাধু জীবন যাপন করে এমন ভালো গুণের সার্টিফিকেটের আগে আমি কখনো পাইনি। বিদ্যাসাগর মশায় সম্পর্কে এরকমই বলা হতো, তাকে লোক গালাগাল করতো, তাকে মানুষ বুঝতে পারতো না, এমনকি এরকমও হয়েছে তাকে অনেকেই চেনে না। তিনি এতটাই নিজেকে ঢাকা দিয়ে রেখেছিলেন তাকে কেউ চিনত না। বিদ্যাসাগর মশায় সম্পর্কে একটা গল্প আছে, গল্প না এটা একটা ঘটনা, সত্য ঘটনা। শেষ জীবনে সকলের কাছে দুঃখ পেতে পেতে, আঘাত পেতে পেতে তিনি মনুষ্য সমাজ থেকে চলে গিয়ে কারমাটারে থাকতেন, এই সাঁওতাল পরগনার খানে কারমাটারে সেখানে তিনি থাকতেন। সেইখানের একদিনের ঘটনা, সেদিন খুব ঠান্ডা, একজন চেঞ্জার এসেছেন এবং তিনি চা খাওয়ার জন্য একটি দোকানে ঢুকছেন। দোকানের বাইরে একজন মহিলা বসে, খুব দুঃখী মহিলা, তিনি একটি স্টিলের একটি মেটালের প্লেট হাতে নিয়ে বসে আছেন, আর ভদ্রলোক তার পকেট থেকে একটি পয়সা বার করে অনেক ওপর থেকে সেই থালাটার ওপর ফেলে দিলেন। কটাং করে আওয়াজ হলো, ভদ্রলোক দেখছেন ভেতরে একজন ভদ্রলোক বসে আছেন, উড়েদের মতো সামনের দিকে মাথাটা কামানো, পেছন দিকে বড় শিখা আছে, গায়ে একটা খুব দামি শাল পরা আছে। তিনি যখন দোকানে ঢুকছেন ভদ্রলোক জিজ্ঞেস করছেন মহাশয় বুঝি স্নাতক? তিনি বললেন হ্যাঁ স্নাতক। তো বললেন তাই তো বলি, এইভাবে কি আর দান করা হয়? বলে তিনি যেরকম চা খাচ্ছিলেন সেই চা খাওয়া ছেড়ে উঠে এলেন। উঠে এসে সেই মহিলাকে বললেন মা গো একটু উঠে দাঁড়াও দেখি। সেই ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন, বিদ্যাসাগর তার গায়ের সেই দামি শালটা খুলে সেই ভদ্রমহিলার গা সারা গায়ে লাগিয়ে দিয়ে এগিয়ে চললেন। ভদ্রলোক বুঝতে পেরেছেন এই ভদ্রলোক যিনি গেলেন তার, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জিজ্ঞেস করছেন আপনি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? খালি হুঁ বলে তিনি এগিয়ে গেলেন। ভদ্রলোক বর্ণনা করছেন শীতকাল, সমস্ত গাছ থেকে পাতা ঝরে গেছে, কিন্তু বিদ্যাসাগর যখন সেই শুষ্ক গাছগুলোর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তখন মনে হচ্ছে সর্বত্র তার যে হৃদয়ের যে উচ্চ ভাব উষ্ণতায় সমস্ত জায়গায় যেন বসন্ত ঋতু এসে গেছে, এবং বসন্ত ঋতুর ফলে গাছে গাছে পাতা ফুটেছে, ফুল উঠেছে। তিনি সেই দুপাশ দিয়ে রাস্তার মাঝখান দিয়ে ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছেন। বিদ্যাসাগর মহাশয় মহাশয়ের সম্পর্কে তিনি বলছেন, বলছেন সমাজের সাথে এমন যুদ্ধ দিলেন যে লাট সাহেব পর্যন্ত তার কথা মেনে নিলেন। দান তো অনেকেই করে, বাকি উনার মতো খেটে খুটে উপায় করে কজন দান করতে পারে? নিজের খাবার পয়সা থাকতো না, তিনি নিজের টাকা থেকে দান করতেন। আমি একজনকে চিনি যিনি প্রত্যেক বছর তার স্ত্রী খুব ভালো সোয়েটার বানাতে পারতেন, তা প্রত্যেক বছর তার জন্য একটা নতুন সোয়েটার তৈরি হতো, সেই সোয়েটারটি পরে তিনি অফিস যেতেন। তারপরে যেদিন সোয়েটারটি গত হবে সেই দিনকে তিনি গাড়িটা অনেক দূরে রেখে মানে নিজেই গ্যারেজে গ্যারেজ করে খুব গম্ভীর মুখে ফিরে আসতেন। আসা মাত্রই তিনি তার স্ত্রী দেখতেন যে তার গায়ে সোয়েটারটা নেই, ফলে যখন তিনি ঢুকতেন এত গম্ভীর থাকতেন কেউ কিছু জিজ্ঞেস করতে পারত না। পরের দিন যথারীতি ড্রাইভারের কাছ থেকে শোনা যেত
যে কোথায় গেল সোয়েটারটা, সোয়েটারটা সেই ড্রাইভার বলতো যে কেউ একজন কুণ্ডলি পাকিয়ে গাছের তলায় শুয়েছিল, বাবু গাড়ি থেকে নেমে তার নিজের সোয়েটারটা খুলে দিয়ে তার গায়ে দিয়ে দিয়েছে। ভদ্রমহিলা অনুযোগ করলে ভদ্রলোক বলতেন যে তোমাকে আমি তো সবাইকে বলে বেড়াই, তুমি অসাধারণ ভালো বুনতে পারো, খুব দ্রুত বুনতে পারো, আর এই শীতকালের মধ্যে তুমি আমাকে বুনে দিতে পারবে না একটা সোয়েটার? সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা টাকা নিয়ে নতুন সোয়েটার বুনতে চলে যেতেন। এইভাবে সেই ভদ্রলোক নিঃশব্দে কত মানুষকে সেবা করতেন, কেউ জানতে পারতো না। এটা হচ্ছে দানের হচ্ছে প্রথম কথা। আমাদের মনে আছে আমফান সুপার সাইক্লোন হয়েছে আমাদের ওখানে, 3 মাস আমাদের সমস্ত জেটি বন্ধ, তার কারণ জেটি ভেঙে গেছে, যেখানে 3 মাস পোস্ট অফিস বন্ধ ছিল, ইন্টারনেট কানেকশান খুব ভালো আসেনি, 10 দিন সম্পূর্ণ ছিল না, তারপরে এলো। আমরা মানি রিসিট কাটছি, কিন্তু মানি রিসিটগুলো কাটা হয়ে গেছে কিন্তু সেগুলো ডিসপ্যাচ করা যাচ্ছে না, কারণ পোস্ট অফিস বন্ধ, আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারছি না। এবং সমস্ত পৃথিবীর সাথে আমরা বিচ্ছিন্ন ছিলাম এপ্রিলের 20 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখ অবধি। গভর্নমেন্ট একটা স্পেশাল ফুড সাপ্লাই লাইন তৈরি করেছেন, চেমাগুড়ি বলে আমাদের ওখানে একটা ঘাট আছে, সেইটার সাথে একটা ফুড সাপ্লাই লাইন তৈরি করেছিলেন, সেইখান দিয়ে খাবার আসতো, শুধুমাত্র খাবার এবং বেঁচে থাকার যতটুকু রসদ লাগে সেইটুকু। সারা পৃথিবীর সাথে আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছিলাম। আমার মনে আছে আমাদের পুরুলিয়ার একজন ছাত্র, পুরুলিয়ার একজন প্রাক্তনী, তিনি আমাকে একদিন ফোন করলেন, বললেন মহারাজ আমি এত টাকা পাঠিয়েছিলাম, এই টাকাটা কি আপনি পেয়েছিলেন? তা আমরা খুঁজে বললাম হ্যাঁ পেয়েছি। যে মানি রিসিপ্টটা দিতে কি কষ্ট হচ্ছে? আপনারা যখন টাকা নেন, হাত পেতে টাকা নেন, সেটা নেবার সময় আপনাদের কষ্ট হয় না, আর খুব একটা খারাপ শব্দ ব্যবহার করে রিসিপ্ট দেওয়ার সময় এই কষ্টটা হয়, তখন আমরা কোনো উপায় না পেয়ে তখনই প্রত্যেকটি মানি রিসিপ্টকে ছবি তুলে সেই মানি রিসিপ্টের যে ডোনার আছে তার যে হোয়াটসঅ্যাপ নম্বর সেই কারণে পাঠানো শুরু করলাম। এই যে আমাদের সামান্য দান, যারা অনেক বেশি বেশি দান করেন আমি দেখেছি, তাদের কখনো দেখি না, আমি কাউকে ছোট করছি না, সবার দানই খুব মহৎ, কিন্তু তাদের দেখেছি তারা কখনো দ্বিতীয়বার কোনো দিন খোঁজ নেন না, একবারে হইচই পাকিয়ে দেন। এই বিদ্যাসাগর মশাইয়ের কথা তিনি বলতে কি বলছেন, তিনি তার নিজের রোজগার থেকে সবটুকু দাতা দান করতেন, যাকে লাটু মহারাজ বলছেন তিনি একটি ট্রাস্টি, একটা ট্রাস্টের ট্রাস্টি। এই কয়েকদিন আগে গিয়েছিলাম এই রোটারি ক্লাবের একটি অনুষ্ঠানে, সেখানে ওরা সমাজের 61 জন বাচ্চাকে কীভাবে খুঁজে বার করেছে আমার দেখে খুব অবাক লাগছে। পার্শিয়াল ব্লাইন্ড, কমপ্লিটলি ব্লাইন্ড বস্তিতে থাকে একটি ছেলে এসছে, 4 বছরের বাচ্চা, ছবিও আছে দেখবেন, তার ক্যান্সার হয়েছে, মানে এত সিক, এত সিক, তার মাকে দেখে মনে হচ্ছে ম্যাল নারিশড মা, ওই ছোট্ট শিশু, তাকে ঠিক ওরা খুঁজে বার করেছেন এবং খুঁজে বার করে করে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করছেন। যে সমস্ত ছেলেপুলেরা পড়াশোনা করতে পারে না, নতুন ক্লাসে উঠেছে, বই খাতা কেনার সামর্থ্য নেই, তাদেরকে তিনি সাহায্য করছেন। আমি সবসময় বলি যে আপনাকে বিরাট কিছু করতে হবে না, আপনার আশেপাশের যে মানুষজন আছে তাদের একজন দুজন করে সাহায্য করুন। আমরা যদি একজন দুজন করে সাহায্য করতে পারি তাহলে একটা বিরাট কাজ করা হয়। রবীন্দ্রনাথের সেই কবিতায় আছে না যে শ্রাবস্তীপুরে দুর্ভিক্ষ এসে উপস্থিত হলো, এত মানুষ তাদেরকে খাওয়াবে এটা একটা বড় প্রশ্ন দেখা দিল। আমাদের যত বড় বড় মানুষরা ছিলেন শ্রেষ্ঠীরা, তারা বললেন না এত লোককে আমরা খাওয়াতে পারবো না। এক ভিখারিণী গিয়েলেন, তিনি বললেন আমি পুরো শ্রাবস্তীপুরের মানুষকে খাওয়াবো। সবাই জিজ্ঞাসা করলেন যেখানে কেউ এগিয়ে আসতে পারছে না তুমি কোন সাহসে এগিয়ে এসছো? তিনি বলেছিলেন রবীন্দ্রনাথের ভাষায়, আমা ভাণ্ডার আছে তোমা সবাকার ঘরে ঘরে, আমি তোমাদের সকলের কাছ থেকে ভিক্ষা করে মানুষকে খাওয়াবো। আমরা যে আমাদের মনসাদ্বীপে আমরা যে রিলিফ কাজ করি, যা কিছু করি, সব কিছুর আইডিয়ার পেছনে এইটা, সকলের কাছ থেকে একটু একটু করে নেওয়া। আমাদের সন্ন্যাসের পর মাধুকরি করতে বলা হয়। মাধুকরি হচ্ছে যেরকম মৌমাছি বিভিন্ন ফুল থেকে একটু একটু মধু নিয়ে তার বিরাট বড় মধুবাণ্ডটি পূর্ণ করেন, ঠিক সেই রকম একবারই, 3 বারি, 5 বারি, 7 বারি, এই 7 সর্বাধিক 7 বারি সব জায়গা থেকে একটু একটু খাবার ভিক্ষা করে নিয়ে এসে নিজের এই হার্যকে পূর্ণ করা, নিজের ভিক্ষাপাত্রটিকে পূর্ণ করা, এই মাধুকরিটা খুব প্রয়োজন আছে। এই মাধুকরিতে যারা দেন তারা একজন দুজন করে দেন, এরকম আমরা যদি ছোট ছোট এরিয়ায়, আমাদের ছোট্ট ছোট্ট জায়গায় যদি আমরা করতে পারি, দেখবেন বদল হয়ে যাবে।
পাতার পোশাক বলে আরচিকর মেডিকেল কলেজের একটা সংস্থা ছিল, সেখানকার ডাক্তাররা মিলে কাজকর্ম করত ওই অঞ্চলে, আরচিকরের অঞ্চলে হাতিবাগান অব্দি, যেখানে যত বস্তি ছিল সেখানকার বাচ্চাদের জামা কাপড়ের মাপ নিয়ে যেত। পুজোর সময় তাদেরকে এই দিতেন, ওরা কাপড় জামা দিতেন, শীতকালে তাদের সোয়েটার কিনে দিতেন। সামান্য তাদের ব্যবস্থা, কিন্তু কি অসাধারণ তাদের কাজ। এরকম ছোট্ট ছোট্ট অনেকগুলি কাজ করেন, অনেকে আছেন, কেউ 50টা দিচ্ছে, কেউ 30টা দিচ্ছে, কেউ 10টা দিচ্ছে, কেউ 5টা দিচ্ছে। আমরা যদি আমাদের সামান্য ইয়েটা ছেড়ে দিয়ে আমাদের পাশের লোকের দিকে এরকমভাবে হাত বাড়িয়ে দিই, দেখবেন আপনারা অনুভব করবেন আপনাদের সকলের ভেতরে একজন করে বিদ্যাসাগর বিরাজ করছেন। বলছেন, আরে বিদ্যাসাগর, কিশোর সেন, বিজয় গোস্বামী, মহেন্দ্র সরকার, তারা তো কেউ মূর্খ নন, সকলেই পণ্ডিত। এনার সবাই ঠাকুরকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন, কিছু না কিছু একটা বুঝেছিল, তাই তো তারা মেনেছিল। গুণ না থাকলে মানবে কেন? একদিন, দুদিন, না হয় জোর দুদিন মানবে, বাকি তারপর সব ভক্তি বিশ্বাস পালিয়ে যাবে। এই কথাটা আমি বারবার বলে থাকি। আমাদের একটা ধারণা হয়ে গেছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের অভিনীত শ্রীরামকৃষ্ণ চরিত্রটি দেখে, যে শ্রীরামকৃষ্ণ আত্মাগুরু ছিলেন, তা কিন্তু নয়। বলছেন মাস্টারমশাই, বলছেন যে তিনি যখন কথা বলতেন তিনি একটু তোতলাতেন, এইটা হচ্ছে কথা, তিনি তোতলাতেন, তার কথা আটকে যেত। সে আপনি আমিও যদি খুব দ্রুত কথা বলতে চাই আমাদের কথা আটকে যাবে, এটা হচ্ছে কথা। তাই আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের এই, কিন্তু তাঁর ভেতরে যে ব্যক্তিত্ব ছিল, তার যে উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা ছিল, এইটাতে মোহিত হয়ে গিয়েছিলেন। এই করুণাময়ী মা সারদা সিরিয়ালে যিনি অভিনয় করেছিলেন ঠাকুরের ভূমিকায়, উনি আমার কাছে এসেছিলেন ঠাকুর সম্পর্কে কীরমভাবে অভিনয় করতে জানতে। আমি ওনাকে এই কথাটাই বলেছিলাম, একজন খুব সাধারণ মানুষ, একজন খুব প্র্যাকটিক্যাল মানুষ, অথচ অত্যন্ত মেধাবী সম্পন্ন, অত্যন্ত গুণময় মানুষ, যাকে দেখে এই সমস্ত বিখ্যাত মানুষরা ফিদা হয়েছিলেন, এটা হচ্ছে কথা। তিনি বলছেন, বিদ্যাসাগরকে দেখিয়ে উনি মহন্তদের কেমন শিক্ষা দিলেন। বললেন, দেখো গো, গেরস্থদের মধ্যে থেকেও বিদ্যাসাগর কেমন কেমন ত্যাগী হতে পারলেন, নিজের টাকা সব বিলিয়ে দিলেন, আর তোমরা সন্ন্যাসীদের মধ্যে থেকেও সঞ্চয় করবার লোক ছাড়তে পারলে না, এটা হচ্ছে কথা। যার কিচ্ছু নেই সে উজাড় করে দেবার এটাও ছাড়তে পারে না। একটা জায়গায় একজন ভিখারি মারা যাওয়ার পরে বম্বেতে, খুব সম্ভবত গত বছর, তার যে পোটলা পুটলি ছিল সেই পোটলা পুটলির ভেতরে খুচরো পয়সা পাওয়া গেল। গুনে দেখা গেল 1,65,000 টাকা তার ওই পোটলা পুটলির মধ্যে ছিল। অথচ কোনোদিন তিনি ভালো খাননি, কোনোদিন তিনি ভালো পড়েননি, সমস্ত জিনিসটা লোকের সামনে হাত পেতেই গেছেন, অথচ তার কাছে এই এতগুলি টাকা খুচরো হিসেবে ছিল, এটিকে ব্যবহার করাই যায়নি। আমাদের জীবনটা ওরকম, জানেন তো, আমাদের ভেতরে যে অনন্ত গুণ আছে, ভালো ভালো গুণ আছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে যদি আমরা এগুলো ব্যবহার না করে থাকি। বলরাম মন্দিরে লাট্টু মহারাজের মুখে শুনিয়াছি যে যে বৎসর তিনি প্রথম বিদ্যাসাগর মহাশয়কে দেখেন সেই বৎসর তিনি প্রথম স্মৃতির মহোৎসবে যান। এইটুকু হইতে আমরা অনুমান করিতেছি যে তিনি স্মৃতির বাগানে 1882 খ্রিস্টাব্দে গিয়েছিলেন। আমাদের অনুমানকে দৃঢ়তর করিবার জন্য আরেকটি ঘটনার কথা বলতে পারি। কথা প্রসঙ্গে তিনি জনৈক ভক্তের নিকট বলিয়াছিলেন যে স্মৃতির বাগানে আচার্য শিবনাথ শাস্ত্রীকে তিনি প্রথম দেখেন। আমরা যতদূর জানি তাহাতে বলিতে পারি যে 1882 খ্রিস্টাব্দের 28 অক্টোবর আচার্য শিবনাথ শাস্ত্রী স্মৃতিতে বেনিপালের মহোৎসবে গিয়াছিলেন। এটা নিয়ে এখন আমাদের পুঁথিতে ক্লাস হচ্ছে, আপনারা জানেন, আমরা ধারাবাহিকভাবে বলছি, সেখানে শ্রীরামকৃষ্ণ এবং আমাদের শিবনাথ শাস্ত্রীর কথোপকথনও এসেছে, একবারে শুরুর দিকেই ছিল। তিনি বলছেন, জানো, স্মৃতির বাগানে উনাকে অর্থাৎ ঠাকুরকে নিয়ে কৃষকবাবুর দলের লোকেরা খুব উৎসব করতেন, সব বড় বড় লোকেরা আসতেন। সেখানে আমি তো তোমাদের আচার্যকে অর্থাৎ শিবনাথ শাস্ত্রীকে প্রথম দেখি। শিবনাথকে ঠাকুর বড় পেয়ার করতেন, বলতেন, এক গাঁজাখোর অপর গাঁজাখোরকে দেখলে যেমন খুশি হয়, তোমায় দেখলে আমি অর্থাৎ ঠাকুর তেমনি খুশি হই। বাকি শিবনাথ শাস্ত্রী বড় বেশি ওনার সাথে দেখা করতেন না, একদিন তার আসবার কথা ছিল, এলেন না। এই না দেখে উনি কি বললেন জানো, আসবো বলেছিল এলো না, এটা ভালো নয়।
কথার খেলাপ করতে নেই, কলিকালে কথা সত্যই তপস্যা। যার সত্যে আঁট নেই তার ভগবান লাভ হয় না, সত্যে আঁট না থাকলে শেষে সব নষ্ট হয়। একদিন তিনি তাকে অর্থাৎ শিবনাথ শাস্ত্রীকে বলেন, আপনি কি বলো আমার অর্থাৎ ঠাকুরের আমার মাথা ঠিক নেই? আপনি দিন রাত বিষয় চিন্তা করো, আপনার মাথা ঠিক আছে বাবা, আর আমি কিনা দিন রাত ঈশ্বর চিন্তা করে বিহেড হয়ে গেলুম। বাকি শিবনাথ বড় বাহাদুর, কাজে হাজার কাজের মধ্যে ঈশ্বর ঈশ্বর করে জীবন কাটিয়ে দিল। এটা হচ্ছে কথা। এই যে আপনারা দেখবেন যে ভক্ত সম্মেলনে গিয়ে আমরা যদিও খুব আমি খুব সমালোচনা করি, জোর বকাঝকাও দিয়ে থাকি, কিন্তু যখন ভক্তরা এক জায়গায় সমবেত হয় একে অপরের সঙ্গে খুব গল্পগাছা করতে থাকে। তার কারণ হচ্ছে তারা অনুভব করে তারা সবাই একটি বিশেষ সম্প্রদায় থেকে এসেছেন, সেই সম্প্রদায়ের মধ্যমণি হলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তাই সকলে সকলকে দেখে আনন্দ করছেন। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, গাঁজাখোর যেরকম গাঁজাখোরকে দেখে আনন্দ পায়, ঠিক সেরকম ভক্তেরাও ভক্তকে দেখে আনন্দ পায়। বলছেন সাধক জীবনের খুব বড় একটা জিনিস হচ্ছে সত্য রক্ষা, সত্য চিন্তা, সত্য কথা না বললে সত্য স্বরূপ ভগবানকে পাওয়া যায় না। এটা কিন্তু আমরা যেভাবেই ভাবি না কেন, এটা যদি না এইভাবে ভাবতে পারি তাহলে কিন্তু হবে না। সত্য স্বরূপকে আমরা পেতে চাই অথচ নিজের সত্য জীবন যাপন করতে পারি না, তাহলে কিন্তু হবে না। ঠাকুরের একটা অংশে এই কথাটার একটা এরকম আছে, সিনপসিস আছে, সেখানে বলা হচ্ছে সৎ হতে হবে কাজে কথায় চরিত্রে। শুধুমাত্র কথায় সৎ হলে হবে না, কাজেতে হওয়া দরকার এবং চরিত্রে, এবং এটার জন্য সৎ চিন্তা চাই। আমরা যত সৎ চিন্তা করব আমাদের ভেতরে তার অনুরণন হতে থাকবে, আমাদের কাজগুলো সত্য সত্য স্বরূপ হবে, আমাদের কথা সত্য হবে, এবং আমরা চিন্তা করব সৎ জিনিসকে চিন্তা করতে থাকব। আমরা যখন সাধু হতে আসি, আত্মস্থানন্দজি আমাদের আরেকটি কথা বলেছিলেন, বলেছিলেন সোজা হয়ে বসবি, জগৎকে সোজা করে দেখবি আর সোজা করে চিন্তা করবি, তবে জীবনটা সোজা হবে। সব কিছুর ভেতরে একটা স্ট্রেইটনেস থাকার কথা বলেছিলেন, বসার সময় সোজা হয়ে বসতে বলেছিলেন, জগতের দিকে তাকানোর সময় কোনো রকম এই পূর্বের ধারণাকে সম্বল করে কোনো কিছু নয়, নিজের দৃষ্টিভঙ্গি নিজের অনুভূতি দিয়ে জগৎকে দেখার কথা বলেছিলেন, আর সোজা পথে চলতে বলেছিলেন, তাহলে জীবনটা খুব সোজা হয়। এইটা হচ্ছে কথা। এইখানে একটা ভারী মজার কথা, ঠাকুরকে অনেকেই লোকে পাগল বলতো, ভারী সুন্দর করে ঠাকুর বলছেন যে আপনি নাকি বলো, শিবনাথ শাস্ত্রী বলতেন যে উনি বেহেড পাগল, তাই বলছেন আপনি নাকি বলো আমার মাথা ঠিক নেই, আপনি দিন রাত বিষয় চিন্তা করো আপনার মাথা ঠিক আছে ভাবো, আর আমি কি না দিন রাত ঈশ্বর চিন্তা করে বেহেড হয়ে গেলুম। এটা একটা আমাদের খুব বড় একটা ধারণা, এই বিট্টু টিট্টুদের মতো যারা অল্প বয়সী ছেলেরা এই মঠ মিশনে যাতায়াত করে তাদের বাবা মারা সবাই এই একই কথা বলে থাকেন, যেদের নিশ্চয়ই কিছু একটা মাথায় কিছু খারাপ হয়েছে, যেরকম কোনো একটি বিশেষ পার্টি বলতে একটা সময় এখন আর বলে না, যে ধর্ম হচ্ছে এক ধরনের আফিং, তারা বলতেন ধর্ম একটা আফিং, এই আফিংয়ের নেশায় সবাই মত্ত হয়ে থাকে বলে তারা ওই আসল জগতের তত্ত্বটাকে জানতে পারে না। এই তারা নিজেরা যেভাবে জগৎকে দেখে তারা ঠিক সেইভাবেই জগৎ তাদের জগৎকে সেইভাবে প্রকাশিত করবার চেষ্টা করেন। ঠাকুর কীরকম সুন্দর চার্জ করছেন যে তুমি বিষয় চিন্তা করো দিনটা তবু তুমি বেহেড হলে না, আর আমি দিনরাত ঈশ্বর চিন্তা করলাম ঈশ্বর চিন্তায় বেহেড হয়ে গেল। বেণীবাবু প্রতিবৎসর নিজের বাগানে নিজের উদ্যানে দুইবার করে উৎসব করিতেন এবং খুব খাওয়াইতেন, উৎসবে উপাসনা ও কীর্তনাদি হইত, সেইখানে সেবক লাটু তিনবার গিয়াছিলেন, তন্মধ্যে একবারের একটি প্রসঙ্গ বলিতেছি। উৎসব শেষ হলে বেণীবাবু নিজে হাতে করে এক চাংড়া খাবার ওনার গাড়িতে তুলে দিতে চাইলেন, উনি তা নিলেন না। এই না দেখে বেণীবাবু ভারী দুঃখিত হলেন, বললেন রামলাল দাদা আসতে পারল না, তার খাবারটা সঙ্গে দিল তাও নিলেন না, বাকি বেণীবাবু সে খাবার দক্ষিণেশ্বরে পাঠিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে মানে ভগবানকে যারা ভালোবাসে তাদের জীবনের একটা চরিত্র। বলছে পঞ্ছি অর দরবেশ,
কখনো সঞ্চয় করে না। পাখি কিন্তু কোনো দিন আপনারা দেখবেন না খাবার সঞ্চয় করছে। পাখির যদি ইয়েতে গিয়ে দেখেন যে তার যে ঘোঁসলা বা তার যে থাকার যে জায়গাটা, বাসাটার দিকে তাকান, সেখানে কোথাও কখনো কোনো রকম খাবার সঞ্চয় করা দেখবেন না। ঝড় জল বৃষ্টি তুফান যাই হোক না কেন, সে নিজে নিজের চোঁচে করে খাবার নিয়ে এসে তার সন্তানদের খেতে দেয়, কিন্তু খাবার সে কখনো যত্ন সে কখনো এই জমায় না। ঠিক সেরকম দরবেশ সে সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর নির্ভরশীল হবে, তার সব কখনোভাবে কোনো রকম সঞ্চয় করা চলবে না। এই ভাবটা তার কাছে এতখানি তীব্র ছিল যে তার জন্য নয় কিন্তু তার গাড়িতেই তুলে দেবে রামলাল দাদার জন্য খাবার, সেটাও তিনি নিয়ে যেতে পারছেন না। আমাদের তো বামুনদের আমরা ভীষণ আমাদের ছাঁদা বাঁধার অভ্যাস, খাওয়া দাওয়া হলো তারপর খানিকটা বেঁধে টেঁধে নিয়ে না যেতে পারলে খুব মুশকিল হয়। আমাদের এখানে আমাদের মঠে একজন আসেন, তিনি যেমন প্রসাদ প্রসাদ পাওয়ার সব প্রসাদ প্রসাদ পান, তারপরে আস্তে আস্তে ফিস ফিস করে আমাকে এসে বলেন যে বাড়ির লোকজন তারা তো এলো না, তাদের কেউ আসতে বারণ করেনি, যে তারা তো এলো না, আমি তাদের জন্য একটু খাবার নিয়ে যাব। এবং এমনি এমনি খাবার নয়, যেমন সবাইকে পৌঁছো করে খিচুড়ি দেওয়া হচ্ছে সেটা প্রসাদ, সেটা না, ঠাকুরকে যা যা দেওয়া হচ্ছে সব মিশিয়ে দেওয়া হয়। আমাদের এখানে একটা ভারী দুষ্টু ছেলে আছে, সে ওই খিচুড়ির মধ্যে ভাত তরকারি ডাল পাঁপড় মাছের অংশ সব ওর মধ্যে দিয়ে এটা দিয়ে ঘেঁটে দেয়, ও যে সব ওর মধ্যে আছে, সব যা প্রসাদ আলাদা আলাদা করে দেওয়া হয়েছিল সব ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। 1883 খ্রিস্টাব্দের ঘটনার কথা বলিতেছি। লাড্ডুকে সঙ্গে লইয়া ঠাকুর মণিমল্লিকের গৃহে গমন করেন। মণিমল্লিক ঠাকুরের একজন ভক্ত বলিতেন। একদিন তাকে অর্থাৎ মণিমল্লিককে বললেন, দেখো গো তুমি ভারী হিসেবি, এত হিসেব করে চলো কেন, ভক্তের যত্র আয় তত্র ব্যয়। তিনি মণিমল্লিক দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে জিজ্ঞাসা করতেন, আজ কিসে? তিনি মণিমল্লিক দক্ষিণেশ্বরে এলে ঠাকুর তাকে জিজ্ঞাসা করতেন, আজ কিসে এলে গো? উনি অর্থাৎ মণিমল্লিক বলতেন, বাড়ি থেকে গড়ানহাটা পর্যন্ত হেঁটে আসতে, সেখান থেকে শিয়ারের গাড়িতে করে বরানগরে নামতেন, সেখান থেকে হেঁটে দক্ষিণেশ্বরে আসতেন। ঠাকুর এ কথা জিজ্ঞাসা করতেন, এক একদিন রোদে তার মুখ লাল হয়ে যেত, তা না দেখে ঠাকুর তাকে বলতেন, দেখো অত কষ্ট করে তুমি এসো না, তুমি একখানা গাড়ি করে এলেই তো পারো। তাতে তিনি কি বলতেন জানো, আমি যদি গাড়ি চড়ি আমার পরে যারা থাকবে তারা তো চুরি চাপবে, আপনি তো বলেন সংসারীকে ছেলে পুলেদের জন্য উপায় করতে হবে, উপায়ের করি দান করতে হবে, আবার তাদের জন্য কিছু সঞ্চয় করে রেখে যেতে হবে, তা না হলে ছেলেপুলেরা গালিগালাজ করবে। একদিন তীর্থ করে এসে তিনি অর্থাৎ মণিমল্লিক ঠাকুরকে বললেন, তীর্থে সাধু সন্ন্যাসীরা বড় পয়সার জন্য দিক করে, তা তো ঠাকুর কি বললেন জানো, সাধু সন্ন্যাসীরা দু একটা পয়সা চায়, তা দিতে তোমার এত বিরক্তি লাগে, এ মন নিয়ে তো তীর্থ যাওয়া উচিত না, তীর্থে গিয়ে দান করতে হয়, সন্ন্যাসীরা তো আর রোজগার করে না, দু এক পয়সা তাই তাদের চাইতে হয়, দুনিয়ার সব সুখ তোমরা ভোগ করবে আর সাধুরা সব ত্যাগ করে যাবে, ওরা বুঝি হাওয়া খেয়ে থাকবে। একবার রাখালের ভাইয়ের বেশ জলকষ্ট হয়েছিল, ঠাকুর ওনাকে অর্থাৎ মণিমল্লিককে একটু পুকুর কাটিয়ে দিতে বললেন, ওনার অর্থাৎ এক ছেলে মারা যায়। ঠাকুরের কাছে একদিন খুব দুঃখ জানাচ্ছেন, উনি অর্থাৎ ঠাকুর সব শুনে একখানা গান জুড়ে দিলেন, তাতেই ওনার দুঃখ কমে যায়। উনি গরিব ছেলেদের পড়বার জন্য অনেক টাকা খরচ করতেন। একদিন তাকে অর্থাৎ মণিমল্লিককে বললেন, দেখো বয়স হলো, সংসার থেকে চলে গিয়ে ঈশ্বর চিন্তা করতে হয়, ঈশ্বরকে হৃদয়ে ধ্যান করতে হয়, তাহলে তার উপর প্রেম জন্মায়। এই ঠাকুরের দু ধরনের একটা কথা আছে, এটা একটা খুব বড় জিনিস। খরচও যেরকম করতে বলতেন, সঞ্চয় করার কথা বলতেন, যাতে পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য কিছু রেখে যাওয়া যায়। মণিমল্লিক দেখুন ঠাকুরের কাছে আসতেন, কত বড় লোক মানুষ, কিন্তু কি কত কষ্ট করতেন তারা, তারা আসার সময় কত কি করতেন। রাখাল ভাইয়ের দেশে বড় জলকষ্ট হয়েছিল, এই শিকরাকুলিংরা ওই অঞ্চলে জলকষ্ট হয়েছিল। তখনকার দিনে বড় বড় জমিদার রাজারা এটা একটা খুব বড় কাজ আছে। আমাদের পুরুলিয়াতে যে ভাব প্রচার পরিষদের সকলে 5টি আশ্রম আছে, তার মধ্যে একটি আশ্রম এই কাজটি করে থাকে। যখনই এই গরমের সময় তারা বড় বড় দিঘি খনন করে,
যদি প্রথম বছর খুব গভীর খনন করেছে, তারপরে পরের বছর ওই দিঘিটাকে আরো গভীর করে খনন করে বর্ষাকালে, যাতে সেই জলগুলোকে সেখানে রাখা যায়, বর্ষার বৃষ্টির জলকে যেন ধরে রাখা যায়, মানুষের কষ্ট দূর করা যায়। মহারাজ নানা জায়গা থেকে আমি দেখেছি, মহারাজের পা একটু সমস্যা ছিল, পাটা ছোট, তিনি সেই পা নিয়ে সারা কলকাতায় বিভিন্ন অফিস আদালতে ঘুরে ঘুরে বেড়াতেন, মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন যাতে আরও বেশি এরকম পুষ্করিণী খনন করা যায় এবং মানুষকে গ্রীষ্মের দিনে জল দেওয়া যায়। আমি জিজ্ঞেস করেছিলাম এবার ভাব প্রচার পরিষদে, আপনি যে এত কষ্ট করেন ক্লান্ত হন না? উনি বললেন, না ক্লান্ত হই না, যখন তৃষ্ণার্ত মানুষ জল পান করে, সেই জল পান করার সময় তার যে স্বস্তি হয়, সেই স্বস্তিটা দেখে আমার কোনো দুঃখ থাকে না। পুরুলিয়ার একটা গ্রামে আমরা একটা কুয়ো খনন করে দিয়েছিলাম, ডিপ টিউবওয়েল। তা সেই ডিপ টিউবওয়েল যেদিন খনন করতে গেলাম, গ্রামের লোকেরা বলেছিলেন যে আপনারা তো পুরুলিয়াতে আসছেন, যদি একটা ভিত্তি প্রস্তর দিয়ে দেন। পূজনীয় সর্বলোকানন্দী অত্যন্ত রেগে গেলেন, বললেন টিউবওয়েলের আবার ভিত্তি প্রস্তর হয়? তা আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে, না চলুন, ওরা বলেছে চলুন, নিয়ে গেলাম। আমাদের গাড়ি থেকে অনেকটা দূরে নামিয়ে নেওয়া হলো, তারপরে সেই মাদল বাজছে, সবাই নাচতে নাচতে আমাদের নিয়ে যাচ্ছে। মহারাজ জিজ্ঞাসা করছেন, এত আনন্দটা কেন? তখন তাদের ঘটনাটা ওরা বললেন, বললেন আগের যে টিউবওয়েলটা সেটা 5 কিলোমিটার দূরে ছিল, 5 কিলোমিটার দূর থেকে রোজ জল আনতে হতো, এখন বাড়ির সামনে জল এসে গেছে, সেই আনন্দে, জল আসছে সেই আনন্দে মানুষ ওই রকম নাচছে। এই দেখুন, এই যে অন্যের সেবা করলে এরকম কত রকম কি হয়ে থাকে, কত আনন্দ হয়। অন্যের যখন আপনি দুঃখ দূরীভূত করতে চেষ্টা করেন, তখন আপনার কত ভালো হয়। আমরা যখন এই ট্রেন বাসে আসা যাওয়া করি, পথে অনেক সময় আমাদের প্রাক্তনীদের সঙ্গে দেখা হয়, তারা বলে যে মিশন ছিল, মিশন সাহায্য করেছিল বলে আজকে তারা এখানে দাঁড়িয়ে আছে, কত বড় বড় জায়গায় তারা এসেছে। বিভিন্ন দপ্তরে গেলেও তাদের সঙ্গে দেখা হয়, তারা আমাদের প্রাক্তনী বলে নিজেদের পরিচয় দেয়। তারা সবসময় এই কথাটা অন্তর থেকে স্বীকার করেন যে তাদেরকে সাহায্য করা হয়েছিল, এতে হয়তো আমাদের কিছু পাওয়ার কিছু নেই, তাদের কাছ থেকে আমরা কিছুই পাবো না, কিন্তু এই যে তাদের জীবনে একটা স্বস্তি, তাদের দাঁড়িয়ে থাকার পেছনে একটা কাজ, সেটা কিন্তু অসাধারণ। তিনি বলতেন, দেখো বয়স হলো, সংসার থেকে চলে গিয়ে ঈশ্বর চিন্তা করতে হয়, কিন্তু একটা এক্সটেন্টের পরে ঠাকুর যেরকম বলছেন, এক হাতে সংসারকে ধরে থাকো, এক হাতে ঈশ্বরকে ধরে থাকো, যখন আরেকটি হাত সংসারের যে হাতটা দিয়েছে সেটা খালি হবে, তখন দুই হাত দিয়ে ভগবানকে ধরে থাকবে। এই যে এক হাত দিয়ে সংসারকে ধরা আর এক হাত দিয়ে ঈশ্বরকে ধরা, এই কথাটার অর্থ হচ্ছে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের একটা অভ্যাস তৈরি করতে হয়। আমার যদি অভ্যাস না থাকে, তখন দুটো হাত খালি হয়ে যায়, তখন কিন্তু আমরা ঈশ্বরকে ধরতে পারি না। তিনি বলছেন, বয়স হয়ে গেল অনেক, এখন তুমি সেই সমস্ত কিছু ছেড়ে এই ঈশ্বরের জন্য নিজেকে প্রযুক্ত করো, ঈশ্বর হৃদয়ে ধ্যান করতে হয়, তাহলে তার উপর প্রেম জন্মায়। এই কারণে ধ্যানের জন্য হৃদয় হচ্ছে প্রশস্ত স্থান। ওই বছর ঠাকুর লাটুকে লয়ে বেলঘরে গোবিন্দ মুখার্জির গৃহে গমন করিয়াছিলেন। গোবিন্দ মুখার্জি সম্বন্ধে অন্য কোনো কথা আমাদের জানা নেই। মনে হয় ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত অধরচন্দ্র মহাশয়, সেন মহাশয়ের বাড়িতে গৃহের সেবক লাটুক মহারাজ 1883 সালে গিয়েছিলেন। পরবর্তীকালে লাটু মহারাজ শ্রীযুক্ত অধরচন্দ্র সেন মহাশয় সম্বন্ধে অনেক কথাই বলিয়াছি, নিচে সেগুলি বলা হলো। আমাদের নিয়ে উনি অর্থাৎ ঠাকুর শোভাবাজার বেনেটলায় যেতেন। অধরবাবুর বাড়িতে ঠাকুর কলকাতার বৈঠকখানা বলতেন। অধরবাবুর বাড়িতে হামেশা উৎসব হতো আর তিনি আমাদের খুব খাওয়াতেন। অধরবাবুর মা ভারী ভক্তিমতী ছিলেন। ভাদ্র মাসে যখন আমের দর চড়ে যেত, তখন তিনি ল্যাংড়া আম আর মর্তমান কলা আর করাপেকের সন্দেশ পাঠিয়ে দিতেন। ঠাকুর অধরবাবুর দেওয়া জিনিস খুব পছন্দ করতেন। একদিন ওনার বাড়িতে আমাদের সব নিমন্ত্রণ হয়েছিল, বাকি রামবাবুকে উনি বলতে ভুলে গেছিলেন। রামবাবু তাতে অতি ভারী দুঃখিত হয়েছিলেন। তিনি রামবাবু অর্থাৎ রামবাবু ঠাকুরকে অভিমান করে বললেন, আমাদের বাদ দিচ্ছেন, আমরা এত কি অপরাধ করেছি। উনি অর্থাৎ ঠাকুর এই কথা শুনে রামবাবুকে বললেন, দেখো রাম, নিমন্ত্রণের ভার ছিল সব রাখালের উপর, রাখাল তোমায় বলতে ভুলে গেছে, রাখালের উপর তোমার অভিমান করা কি সাজে, ও তো ছেলে মানুষ। একথা শুনবার পর রামবাবুর বাড়িতে অধরবাবু নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছিলেন।
একদিন অথর্ববাবুর বাড়িতে উনি অর্থাৎ ঠাকুর খাবার সময় বললেন, দেখো গো টক আমগুলো আমার পাতে দিও না। এ কথা শুনে অথর্ববাবু বাড়ির ভেতর গিয়ে বেছে বেছে ভালো আম এনে ঠাকুরকে দিলেন। ঠাকুর সেই আম খেয়ে বললেন, এ বুঝি তোমার মা বেছে দিলেন, তা না হলে এমন মিষ্টি আম তুমি বাঁচতে পারতেন না। ওনার অর্থাৎ অথর্ববাবুর বাড়িতে রাখাল ভাই ভাত খেত, তাতে দু চারজন ভক্ত বলেছিল, রাখাল সোনাবিনের ভাত খেয়েছে। এই না শুনে উনি বলেছিলেন, ভক্তের আবার জাত বিচার কি, ভক্তের অন্ন শুদ্ধ অন্ন, সেখানে খেলে দোষ নাই। অধরবাবুর বৈঠকখানায় আমি তোমাদের বঙ্কিমবাবুকে প্রথম দেখি, ওনার সাথে তার অনেক কথা হয়েছিল। তোমাদের বঙ্কিমবাবু ভারী চালাক লোক ছিল, ওনাকে অর্থাৎ ঠাকুরকে বিড়ে নিতে এসেছিলেন, বাকি ওনার কাছে হার মেনে গেলেন। যাবার সময় কি বলেছিলেন জানো, একদিন বঙ্কিমবাবুর বাড়িতে যেতে, বাকি তিনি নিমন্ত্রণ পাঠালেন না, ওনার অর্থাৎ ঠাকুরের যাওয়া হলো না। অধরবাবু দিন কতেক রোজ দক্ষিণেশ্বরে যেতেন এবং সঙ্গে করে খাবার নিয়ে যেতেন। একদিন তিনি ঠাকুরকে বললেন, আপনার কি কি সিদ্ধাই আছে? ঠাকুর এই কথা শুনে হাসতে হাসতে বললেন, যারা ডিপুটি হয়ে সবাইকে ভয় পেয়ে থাকে, মায়ের ইচ্ছায় আমি সেই সব ডিপুটিকে ঘুম পাড়িয়ে রাখি। অধরবাবু অধরবাবুকে ঠাকুর ঘোড়ায় চড়তে মানা করেছিলেন, বাকি তিনি সে কথা শুনলেন না, তিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা গেলেন। অধরবাবুর মৃত্যুর কথা শুনে ঠাকুর বলেছিলেন, একে একে সব বৈঠকখানা বন্ধ হচ্ছে, এবারই আড্ডাখানাও বন্ধ করতে হবে দেখতে পাচ্ছি। অধরবাবুর বাড়িতে ভারী ভারী কীর্তনিয়ারা সব আসত, মানে বড় বড় কীর্তনিয়ারা সব আসত। সেখান থেকে আমি তো তোমাদের দেশের চণ্ডীর গান শুনেছি, রাজনারায়ণের চণ্ডীর গান আমার ভারী ভালো লেগেছিল। অধরের বাড়িতে ঠাকুর মাঝে মাঝে অধরের বাড়িতে ঠাকুর মাঝে মাঝে কালীঘাট যেতেন, সেখানেও ভক্তদের নিয়ে তিনি খুব আমোদ আহ্লাদ করতেন। অধরবাবু দক্ষিণেশ্বর এসে ঘুমিয়ে পড়তেন, তাই না থেকে কেউ কেউ ওনার নিন্দে করতো, অর্থাৎ অধরবাবুর নিন্দে করতো। তাতে ঠাকুর একদিন বললেন, জানো তোমরা আর তোরা আর কি বুঝবে শালা, এ মায়ের ক্ষেত্র শান্তি ক্ষেত্র, ওরা এখানে এসে বিষয় কথা না বলে ঘুমোচ্ছে সে ভালো, তবু একটু শান্তি পাচ্ছে। এইটা হচ্ছে কথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। আগের দিনই আমরা এটি নিয়ে আলোচনা করছিলাম, অধরবাবু মাঝে মাঝেই তিনি ডেপুটি ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি মাঝে মাঝেই ঠাকুরের কাছে এসে ঘুমিয়ে পড়তেন। এই অধরবাবু একদিন তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার কী কী সিদ্ধাই আছে? অধরবাবুকে তিনি বলেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এখনকার দিনে আমরা ম্যাজিস্ট্রেট জয়েন্ট ম্যাজিস্ট্রেটদের কত ভয় পাই, বলছেন যাকে সবাই ভয় পায় আমি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখি। এটা হচ্ছে কথা শ্রীরামকৃষ্ণের কি অসাধারণ শক্তি, সবাইকে তিনি ঘুম পাড়িয়ে রাখতেন, এই এত শক্তি তার ভেতরে ছিল। অতএব আপনারা যারা ঠাকুরের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েন, আমাদের তাদেরকে কিছু বলার নেই। আমরা যখন বেলুড় মঠে ছিলাম, রোজ আমরা এই 7:30 নাগাদ মায়ের মন্দির প্রণাম করতে যেতাম, অফিসের কাজ সেরে মায়ের মন্দিরে প্রণাম করে ঠাকুরকে বাইরে থেকে প্রণাম করে ঘরে এসে জপ ধ্যান করতে বসতাম। আমরা দেখতাম ঠাকুরের নাট মন্দির অন্ধকার থাকতো, আলো নিভিয়ে দেওয়া হতো, ঠাকুরের যে এটা আছে যে গর্ভমন্দির, তার থেকে আলো যেটা পড়তো, তাতে নাট মন্দিরে যারা বসে থাকেন তাদের ছায়ামূর্তির মতো প্রতিভাত হতো, ছায়ামূর্তির মতো দেখাতো, এবং দেখতাম তারা মাঝে মাঝেই ঘুমতো আর সেই ছায়ামূর্তিগুলো এমনি 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 করে দুলতো আমরা দেখতাম। আমরা এটার নাম রেখেছিলাম প্রণমামি মুহুর্মুহু, মানে বারবার প্রণাম করছি, এমনি এমনি করে প্রণাম করছি। আমাদের মধ্যে একজন সাধু এই ঘটনাটার উল্লেখ করে বলেছিলেন যে বেলুড় মঠ হচ্ছে কালীক্ষেত্র, শ্রীরামকৃষ্ণ হলেন স্বয়ং কালী, তাই তাঁর কাছে এসে যে নিশ্চিন্তে ঘুমোতে পারে সেও ধন্য। আমরা তো তাঁর কাছে এসে কখনো নিশ্চিন্তে ঘুমোতে পারি না, আমরা তার কাছে এসেও বিষয় চিন্তা করতে থাকি, কিন্তু যে নিশ্চিন্ত এসে তার কাছে ঘুমোতে পারে সেও ধন্য। শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা এমনি করে যেন আমরা তার কাছে এসে নিশ্চিন্তে নিজেদের সমস্ত কষ্ট, নিজেদের সমস্ত বেদনা, নিজেদের সমস্ত চিন্তাগুলিকে ফেলে দিয়ে এরকম নিশ্চিন্তে ঈশ্বর চিন্তায় মগ্ন হতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাভব।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।